গুড মর্নিং বন্ধুরা, তো এই দেখো মা ছালা মাছ নিয়ে এসছে। তো মাছ রাখছি, মাছ তো রাখতেই হবে, না হলে খাবো কি, ভালো লাগুক না লাগুক তো রাখতেই হবে। তো দেখলাম, দেখে মাছটা রাখলাম, তো রাখলাম তো রুই মাছ, তারপর আরও একটা মাছ রাখা হয়েছে, পরেই দেখতে পাবে। তো আমাদের চাটা খাওয়া হয়নি এখনো, চাটা শুধু আমি বানিয়েই এনেছি। তো আনার পর ওই মাছালা এসছে, তো আমি গেলাম মাছ রাখতে, আর এদিকে আমার চা ঠান্ডা হয়ে গেছে, তো আমি আমার চাটা গরম করে আবার নিয়ে এসেছি। আর দিয়ার পাপা তো ঠান্ডা চাই খায়, তো আরো আরো গরম করতে হলো। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সুইট ফ্যামিলি ব্লগস। তো তোমরা তো দেখলে চাটা খাওয়া শেষ, আর এখন হচ্ছে এখন এইদিকে দিয়া খাচ্ছে। দিয়ার জন্য একটু রুটি, এ দুটো রুটি বানিয়ে দিলাম, কালকে রাত্রে কিছু খায়নি। তো সকালবেলা একটু রুটি, দুটো রুটি বানিয়ে দিলাম, আর তো মাছ রাখা হয়েছে। তো চলো বন্ধুরা, আমি আমার ভিডিওটা এখন থেকে স্টার্ট করলাম, তোমরা দেখতে থাকো, আর আশা করি খুব খুব ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট করো, নতুন কেউ থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। তো চলো দেখতে থাকো, আমি আমার কাজে লেগে যাই, সব কাজে এখনো বাকি আছে। তো বন্ধুরা, তো চলো তোমরা দেখতে থাকো। তো এই দেখো রুই মাছ, রুই মাছ তো রাখলাম, তো পরে গিয়ে আবার রাখলাম হচ্ছে কি জানি পাবদা মাছ। তো ঘরে আসার পর মাছ নিয়ে ঘরে আসার পর দিয়া বললো যে ও রুই মাছ খাবে না, পাবদা মাছ। মানে আমি ওকে জিজ্ঞেস করেছিলাম আর কি, পাবদা মাছ রাখবো কি না রাখবো, তো পাবদা মাছ রাখি না বলে বললো যে পাবদা মাছ রাখলে না কেন। তো আবার গিয়ে রাখলাম পাবদা মাছ। তো এই দেখো মাছগুলো আমার ভাজা হয়ে যাচ্ছে, ভাজা মোটামুটি আমি করে নিয়েছি। এই মাথাটা এখন বাঁচছি, আর ওই পাবদা মাছটা বাকি আছে। এই যে মাছগুলো ভেজে নিচ্ছি, ভেজে নেওয়া হয়ে গেছে আর কি, এখন শুধু মাথাটা বাঁচছি। তো এখন মাছটা আমি রান্না করে নেব, মানে রুই মাছটা। আর রান্না আমি কি করছি জানো, কালিয়া করছি। আর এই দেখো আমি মিক্সির জারে মশলা সব নিয়ে নিয়েছি, পেঁয়াজ রসুন আদা ধনিয়া গুঁড়া যা যা আর কি লাগে, সব কি কি নিয়েছি সব আমার ঠিক মনেও নেই। তো এদিকে মানে পেঁয়াজটা দিয়ে দিলাম, তেলে দিয়ে দিলাম, পেঁয়াজটা ভাজা হচ্ছে। পেঁয়াজটা তো একটু ভালো করে ভাজতে হবে, তাই তো হয়েছে যা মশলাটা বেটে আমি রুই মাছের কালিয়াটা করে নিলাম। আর পরে না আমি আর তোমার মানে খাওয়ার সময় আমার ভিডিওটা ডিলিট হয়ে গেল, তো আর তোমরা খাওয়ার সময় দেখতে পাবে না। তো আমি এখনই বলে দিই, রান্নাটা না যা টেস্টি হয়েছিল তোমাদের কি বলবো। তো রুই মাছ মানে কালিয়া কোনোদিনও খাইনি, কাতলা খেয়েছি কিন্তু রুই আর খাইনি, তো খুবই টেস্টি হয়েছিল বন্ধুরা। তো এদিকে দেখো আমার রান্না কমপ্লিট মানে হয়ে গেল, আর দিয়ার পাবদা মাছগুলো মানে পেঁয়াজ বেটে আমি একটু মানে গায়ে মাখা করে করেছিলাম, ওইটা আর দেখালাম না। তো এই দেখো রান্নার পর আমি দিয়াকে একটু টেস্ট করতে দিয়েছিলাম, আর দিয়া মানে কি জানি বলেছিল, আমার ঠিক মনে নেই, টেস্টি হয়েছিল হয় ওইটাই হয়তো বলেছিল। তো রান্নার পর ওকেই আমি করেছিল, তো ভাবলাম ওকে একটু টেস্ট করিয়ে দেই। তো গুড ইভিনিং বন্ধুরা, এই দেখো আমাদের সন্ধ্যার চা করে নিয়ে চলে এসেছি। আর বললাম না দুপুরবেলা আমি ভিডিও করতে ভুলে গেলাম, না কি জানি হইলো হলো আর হল মানে ভিডিওটা আর করা হলো না। তো সন্ধ্যা টিফিনে ওই পটেটো ক্র্যাকারস নিয়ে চলে এসেছে, আর দুপুরবেলা দিয়া একটা রুটি খেয়েছিল আর একটা খায়নি, তো ওই একটাই রুটি বেঁচে গেল, তো ওটা আমরা চায়ের সাথে নিয়ে এসেছি খেয়ে নেব।
গুড ইভিনিং। তো আমাদের তো চা খাওয়া দিয়ার পাপা গান করছে গান করছে। তো আমাদের তো চা খাওয়া কমপ্লিট হয়ে গেল, ওই পটেটো চিপস আর পটেটো ক্র্যাকার আর কি দিয়ে খেয়েছি, ও রুটি, রুটি মানে দুপুর বেলার দিয়া একটা রুটি খাইনি, তো ওই যে একটা বাকি ছিল ওটা দিয়ে খেয়ে নিলাম, অনেক খিদা পেয়েছি। তো দিয়ার পাপা দিয়ার জন্য কি এনেছে, এই দেখো কি এনেছে, মিষ্টি পান, মিষ্টি পান, মিষ্টি পান। কয়েকদিন থেকে বলছে ও মিষ্টি পান খাবে, মিষ্টি পান খাবে, তো দেখো দিয়ার জন্য মিষ্টি পান এনেছে, তো নাও খেয়ে নাও। আমাকে দেবে নাকি? না আমাকে দেবে না, আমার অ্যাকচুয়ালি তার মিষ্টি পান ভালো লাগে না। পঞ্চাশ টাকা, আমি বেক করে নেই নানি। এই দেখো দিয়ার জন্য দিয়ার পাপা মিষ্টি পান এনেছে। আনবক্সিং করলাম, আনবক্সিং ফটো তুলবো। তো বন্ধুরা আমরা খাই না, একটু সাউন্ডটা একটু অফ করো। আমরা খাওয়া দাওয়া সেরে নিচ্ছি আর দাদা। তো বন্ধুরা আমরা না এখন খাওয়া দাওয়া সেরে নিচ্ছি আর আজকে 9:30 বাজে, আমরা খাওয়া দাওয়া সেরে নিচ্ছি। তোমরা তো দেখেইছো আমাদের দুপুর বেলার খাওয়া হয়নি তেমন। দিয়া তো একটা রুটি খেয়েছিল আর কিছু না, আর আজকে সন্ধ্যাতেও তেমন একটা কিছু খাওয়া হয়নি, ওই চিপস দিয়ে খেয়েছি। হ্যাঁ আমরা রেকর্ড ব্রেক করছি, 9:30 খাচ্ছি। তো যাই হোক খিদা পেয়েছি, কিছু করার আছে না এখন, মানে খিদা খিদা বলতে বলতে না কি খাবো কি খাবো বলতে বলতে তার থেকে বাবা ভাতটাই খেয়ে নেই আর ওই খাওয়া হয়ে যাচ্ছে যে। তো চলো ভিডিওটাকেও এন্ড করি, বাই, গুড নাইট, আবার আসবো নতুন আরেকটা ব্লগ নিয়ে, বাই।